আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি, অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল ঢাকা, বর্তমানে ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফেন্সি হসপিটাল ও ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আমার বিশেষ নিজস্ব অভিজ্ঞতা এবং পেশেন্টের সঙ্গে কাজ করার সময় যে সকল পেশেন্টের কাছ থেকে যে সকল কনফিউশন বা যে সকল দ্বিধা সম্বলিত যে বক্তব্যগুলি আমি পাই, সেগুলি মাঝে মাঝে আমি ভিডিও করে আপনাদের সামনে আলোচনা করি, কারণ এই ভ্রান্তিগুলি আসলে দূর হওয়া দরকার। আজকের টাইটেল হলো যে হার্ট অ্যাটাকে কি সবসময় বুক ব্যথা হয়। আসলে আমরাও কিন্তু ডাক্তার যারা, তারা কিন্তু প্রথমে জিজ্ঞাসা করে বসি যে আপনার কি বুক ব্যথা করেছিল। আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে, বিশেষ করে উপজেলা বা জেলা হসপিটাল থেকে, যাদের হয়তো 7 দিন 10 দিন 15 দিন আগে, অথবা এমনও হয়েছে যে 2 দিন 3 দিন আগে তাদের একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং স্থানীয় চিকিৎসক তারা সাধ্যমতো কিছু ওষুধপত্র দিয়েছেন এবং তারপর আমাদের কাছে পাঠাইছেন, আমরা যখন বলি যে ইসিজি দেখে বা রক্ত পরীক্ষা করে দেখে আমরা যখন বলি যে আপনার তো হার্ট অ্যাটাক একটা হয়েছে, তো কি অসুবিধা ছিল, বুকে কোনো ব্যথা ছিল, তখন অনেক সময়, সব সময় না, অনেক সময় একটা কথা হয় যে স্যার আমার তো কোনো বুকে ব্যথা ছিল না, আমি ভালোই ছিলাম, আমার বুকে স্যার একটু চাপ এসেছিল। তারপরে যখন আমরা প্রশ্ন করি যে কীরকম চাপ এসেছিল, বলতে বুকটা খুব চেপে ধরেছিল, আর কি হয়েছিল, তখন বলে যে একটু ঘাম হয়েছিল। আসলে যখন আমরা প্রশ্ন করি তখন প্রশ্নের উত্তরে উনি ওনার অভিজ্ঞতাটা বলেন, কিন্তু যখন উনি বলেন প্রথম উত্তরে যে আমার কিন্তু কোনো বুকের ব্যথা ছিল না, তার মানে হচ্ছে কি যে স্থানীয় ডাক্তার যে তাকে বলেছেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এটা কিন্তু উনি বিশ্বাস করেননি। আসলে হার্ট অ্যাটাকের গতি প্রকৃতিটা অনেকটা এরকমই আর কি। অনেক সময় তীব্র ব্যথা, যেটা আমরা সবসময় বলতে অভ্যস্ত যে হার্টের তীব্র ব্যথা, হ্যাঁ, এবং এটাকে ইংলিশে বলা হয় যে ক্র্যাশিং পেইন, একবারে ক্র্যাশ করে ফেলতেছে বুকের ভিতরটা, সেটা হতে পারে। দিস ইজ ভেরি টিপিক্যাল, যেটা খুব টিপিক্যাল বুক ল্যাঙ্গুয়েজ, সেটা একটা হতে পারে, বুকের ভিতরে ছিঁড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এটা হতে পারে। এটা ছাড়াও কিন্তু হতে পারে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের তো বটেই, ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় বুকের ভিতরে একটা হেভিনেস হয়, মনে হচ্ছে বুকে কেউ চেপে ধরলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবার অনেক নন ডায়াবেটিক পেশেন্টদেরও এরকম হয়, একটা আনএক্সপ্লেইন, একটা অব্যক্ত অস্বস্তি। এবং আমরা বোঝানোর জন্য এই জন্য বলি যে অবভিয়াসলি নিশ্চয় আপনার একটা অস্বস্তি ছিল, একটা খারাপ লেগেছিল, যার জন্য আপনি রাত 11টার সময় বা 10টার সময় আপনারা হসপিটালে গেছিলেন। বুঝে, হ্যাঁ স্যার আমি ঘেমে গেলাম, কেমন যেন মনে হচ্ছে বুকের ভিতরে ভারী হয়ে গেল, কিন্তু ব্যথা হয়নি। আজকের আলোচনাটা আমি এটাই বলার জন্য যে হার্ট অ্যাটাকে কিন্তু সবসময় আমরা যেটা বলি বুকের ব্যথা, এটা কিন্তু নাও থাকতে পারে, কিন্তু এক ধরনের অস্বস্তি, বুকের চাপ, বুক ভারী হয়ে আসা এবং মনে হচ্ছে যে নিঃশ্বাস নিতে পারছি না এবং ঘেমে যাওয়া, আমি আবারও রিপিট করি, যেখানে ঘেমে যাওয়ার কথা না, যদি আপনি এসি রুমে থাকেন বা ফ্যান চলছে, কিন্তু সে অবস্থাতে যদি আপনি ঘেমে যান, এই ঘামটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো ঘাম কিন্তু হচ্ছে বডির ইন্টারনাল ইমার্জেন্সির একটা এক্সপ্রেশন। যে কোনো ঘাম, যদি ঘাম হয়, একটা রোদের মধ্যে আপনি হাঁটতেছেন সেখানে ঘাম হচ্ছে, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হলো একটা কমফোর্টেবল সিচুয়েশনে আপনি বসে আছেন এবং সেখানে যদি আপনার ঘাম হয়, কপালে ঠান্ডা হয় বা প্রচুর সোয়েটিং হয়, তখন বুঝতে হবে যে সামথিং, কিছু একটা আপনার শরীরের ভিতরে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হচ্ছে। যে সুতরাং আমরা বিশেষ করে আজকে যারা ভিডিও দেখবেন তাদের বাবা মা বা গুরুজন যাদের ডায়াবেটিস আছে বা প্রেশার আছে, এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা আগেই ভিডিওতে বলেছি ডায়াবেটিক, প্রেশার, হাই কোলেস্ট্রল, ধূমপান, এগুলি কিন্তু হার্ট অ্যাটাকের অনুঘটক হিসাবে কাজ করে, ফ্যাক্টর হিসাবে কাজ করে। সুতরাং যাদের ভিতরে এগুলি আছে এবং যারা বুকের ভিতরে এক ধরনের অস্বস্তি, ছটফট করতেছেন বা ঘেমে গেছেন, আরেকটা হলো ভমিটিং, যদি বমি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি, দেরি না করে
হ্যাঁ, অন্ধদাবাকে এখানে ওখানে ফোন না করে নিকটস্থ একটা হসপিটাল, হার্টের হসপিটাল নিলে খুব ভালো হয়, না হলে যে হসপিটাল আপনার জন্য কমফোর্টেবল সেখানে যান। যদি সেই ডাক্তার তাড়াতাড়ি ইসিজি করে রিড করতে পারে তাহলে কিন্তু আপনি আপনার চিকিৎসাটা দ্রুতই শুরু হবে। এবং একটা কথা বলি যে হার্ট অ্যাটাকের গতি প্রকৃতি সবসময় অন্যরকম, সবসময় বিভিন্ন রকম, যেটা আমি বলেছি, কখনও কখনও অল্প চাপের উপর দিয়েই শেষ হয়ে যায়, কখনও অল্প চাপ থেকেই রোগী খুব খারাপ হয়ে যায়, শকে চলে যায়, এবং এমনকি রোগী মৃত্যুমুখেও পতিত হতে পারে। সুতরাং আমরা আশা করি এই বক্তব্য থেকে কিছুটা সচেতনতা আপনাদের আসবে যে এই ধরনের কোনো লক্ষণ হলে অন্ততপক্ষে এখানে ওখানে ফোন না করে আমরা যাতে নিকটস্থ একটি নির্ভরশীল হসপিটালে আমি যোগাযোগ করতে পারি এবং একজন ডাক্তারের শরণাপন্ন হতে পারি। সবাই ভালো থাকুন, দোয়া থাকলো, ধন্যবাদ।